কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুমন এস কে সুমন তিনি জঙ্গিপুর মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো যে মমিনের বৈশিষ্ট্য কি। তো দেখুন, মমিনের বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে এটা লম্বা একটা আলোচনা, বিস্তারিত আলোচনা তুলে ধরার প্রয়োজন মমিনের বৈশিষ্ট্য নিয়ে। তো মমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা বিস্তারিত মানে অল্প সময়ের মধ্যে করা খুব মুশকিল। তবে আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত কিছু একটু নোট দিয়ে দেব আর কি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একদম শুরুতেই, যেটি আপনাদের প্রায় সকলের মুখস্থ রয়েছে, একদম শুরুতে মুমিনের ছয়টি বৈশিষ্ট্য মুমিন মুত্তাকিদের তুলে ধরেছেন। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বা অদৃশ্যের প্রতি ঈমান আনে, এক। দুই, ওয়া ইয়াকিমুনা সালাহ, এবং সালাত কায়েম করে। তিন, অবিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে ব্যয় করে। চার, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং আপনার প্রতি যেই কিতাব নাজিল হয়েছে তাতাল কোরআন, এই কিতাবের প্রতি যারা ঈমান আনে। ওয়া উনজিলা মিন কবলিক, এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাওরাত ইনজিল জুবুর, যে কিতাব এবং সহিফা নাজিল হয়েছে সেগুলোর প্রতি যারা ঈমান আনে। এটা পাঁচ গেল। ছয়, অবিল আখিরাতে হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখে। ছয়টি গুণাবলীর কথা কোরআন মাজিদে সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এছাড়া আপনাদের কাছে আরও আটটি গুণাবলী মুমিনদের আমি উল্লেখ করছি, যেগুলো যেসব গুণাবলী গুণ বিশেষদেরকে আল্লাহ খুব ভালোবাসেন, পছন্দ করেন। প্রত্যেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াতগুলোতে মুমিনদের এই গুণাবলী পছন্দনীয় হিসেবে উল্লেখ করেছেন। যেমন তৌবাকারী, যেমন সূরা বাকারার 222 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে তৌবাকারী মুমিনকে আল্লাহ পছন্দ করেন। এরপরে পবিত্রতা রক্ষাকারী, সূরা বাকারার 222 নম্বর আয়াত, সূরা তৌবার 108 নম্বর আয়াতে পবিত্রতা রক্ষাকারী মুমিনকে আল্লাহ পছন্দ করেন। সৎকর্ম সম্পাদনকারী, সূরা বাকারার 195 নম্বর আয়াত, সূরা মায়েদার 13 নম্বর আয়াত, 93 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়কারী, যেমন সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াত, সূরা তৌবার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। চার নম্বর গেল আল্লাহকে ভয়কারী। পাঁচ নম্বর আল্লাহর উপর ভরসাকারী বা নির্ভরকারী, যেমন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এমনভাবে ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ মুসলিম মুমিনকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। সূরা মায়েদার 42 নম্বর আয়াত, সূরা হুজরাতের 9 নম্বর আয়াত খুঁজলে আপনি আয়াতটা পেয়ে যাবেন, বা বিশ্লেষণগুলো দেখলে স্পষ্ট হতে পারবেন। 7 নম্বর গুণাবলী উল্লেখ, যেটা কোরআন মাজিদে পাওয়া যায়, ধৈর্য ধারণকারী, সবুরকারী বা ধৈর্য ধারণকারী মুমিনকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আলোচনা পাবেন। এরপর আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে জীবন উৎসর্গকারী, জিহাদকারী, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আত্মার সাথে জিহাদ করে, এরূপ ব্যক্তি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আলোচনা করেছেন, আরও বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তো যে কথা বলছিলাম, এছাড়াও আরও অনেকগুলো মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তো মৌলিক এই নীতিমালাগুলো আমরা কিছু খেয়াল রাখতে পারি। সর্বোপরি যে কথা বলছিলাম, যে একজন মুমিন হিসাবে অবশ্যই ছয়টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, যেটি বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, সেটা তো আপনাদের জানা যে ঈমানে মুজমাল বা ঈমানে মুহমাল যে বিষয়গুলো রয়েছে, তো বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। যে একজন মুমিন এই ঈমান আনার যে ছয়টি বিষয়, আল্লাহর প্রতি ঈমান, এরপরে রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই।